স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বন্ধের দুঃখের কোনো শেষ নাই, এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না এরকম নিম খারাপ? অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিম খারাপ না, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি, উল্টা। আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার করেন? আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন। আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন? অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে? আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে? সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে। দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারে টর্চার, নির্যাতিত। আমি বলি আপনি কত নির্যাতিত? ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না। তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন, আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে, ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে, একটু সবর করবেন, সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখেরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না, কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে, ওইটা তো কেউ নিতে পারবে না। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা। এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনায় লিপ্ত, আর কবিরা গুনায় লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না ভাই? ঠিক। সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে, হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরও দিন শেষে আমার ভাই, আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাস্তত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন, আমাদের দুইজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ, মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন খোঁজ খবর নেন, দেখা হইলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে, কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চোখে তিন দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে, কিন্তু তিন দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরও একটু হাসেন, তারপরও একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না, বাঁধবে না, সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপরও আপনার মায়ের সাথের কাছে আপনার নামে বদনামি করে, শুনুন, আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে 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 শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না, এরপরও তারা নাখোশ, এরপর আপনার বউয়ের পিছে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছে লাগে, লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে, কিন্তু আমি তার ভাই হিসেবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারে সম্পর্ক ছিন্ন করা, হ্যাঁ সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্টনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে, এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখি রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটি, যদি নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন, তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনোভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, দোয়া করবেন, বিভিন্নভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছেই, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলব।
অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে দিনদার সব ঠিক আছে কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই নাই বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে আছে না নাই সবাই তো ফেরেশতা হবে না ভাই সবার সাথে বেটে বলা হবে না কিন্তু তারপরে নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে